হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিডিওতে চলে আসলাম, আপনার বাবা বাজার নিয়ে এসেছে রাত্রে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। শাক, তারপরে আনারস, এটা হচ্ছে চাল কুমড়া শাক, মিষ্টি এনেছে, তারপর ওষুধ আছে, তারপরে এই যে রুটি, তারপরে এটা হচ্ছে সিম নিয়ে এসেছে, এই যে রুটিটা, কিছু ফল ফ্রুট নিয়ে এসেছে। আমার বাসায় আসলে ফল থাকতেই হবে, ফল শেষ হলেই নিয়ে আসা হয়। আমি আসলে বাবাকে বিস্কুট কম দেওয়ার চেষ্টা করি, এগুলাই দেই, ও খাক না খাক, বাট আমি এগুলাই ওকে দেওয়ার চেষ্টা করি। আর সকালবেলা এখন আমি রান্না শুরু করে নিয়েছি ঝটপট। আমি পেঁয়াজ, তারপরে গরম মশলা, তেজপাতা সব ভেজে নিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। আসলে আমি এত ঝটপট রান্না করতে হয় যে আসলে মানে আমার ইদানিং সকালে আসলে উঠতে ইচ্ছা করে না। আর মানে আমি উঠে আপনার যা রান্না করবো সব বের করে রেখে দিই, আবার 8টা কি 8:30 দিকে উঠে রান্না করতে হয়। আবার আপনার বাবা অফিসে যাওয়ার আগে মানে ও যেহেতু খেয়ে যাবে, আসলে অনেক তাড়াহুড়াই থাকে, তো যার কারণে এই তো আমি এখন আলুর মধ্যে সব মশলা একে একে দিয়ে দিব। আর আমি আসলে দেরি করে মানে উঠেছিও, দেরি করে মশলাটা বের করার একটু ঝামেলা হয়ে গেছে, তাই মশলাটা অনেক কষ্ট করে আসলে ছুরি দিয়ে মানে কেটে তারপরে আসলে বের করতে হচ্ছে। তো আমি সব মশলা দিয়ে দিয়েছি, আদা দিয়েছি, জিরা দিয়েছি, আসলে আপনাকে দেখানো হয়নি। আর এখন আমি এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, হলুদ আর মরিচ গুঁড়া, এগুলো সব কিছু এখন দিয়ে দিব একে একে। সব কিছু দিয়ে আমি আলুটাকে আগে মিক্স করে নিব। আর আমি পাশেই আপনার পাশেই কিন্তু আপনার আমি আজকে ভুড়ি রান্না করব, তো পাশের চুলাতে আমি ভুড়ি, হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তাই আমার আসলে মানে এদিকে এটা কষতে কষতে আসলে এই যে ভুড়িটা কিন্তু হয়ে যাবে। আমি এটা কালকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো কালকে আমি এটা সেদ্ধ করে ভুড়ি আমি কেটে রেখে দিয়েছি, যে যেন সকালবেলা আসলে তাড়াহুড়া করে মানে আমি তাড়াতাড়ি রান্না করতে পারি। তো এই তো মশলাটা রেখে দিলাম, আর এখন আমি এই যে ভুড়িটা আমি সেঁকে নিয়ে পানিটা ফেলে দিয়ে এখন আমি এই যে মানে আমি আলুটা আমার কষানো হয়ে গেছে, সেই কষানো আলুর মধ্যে আমি এখন এই ভুড়িটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে কষানো হয়ে গেছে, আর আমার ভুড়িটা কিন্তু রান্নাও হয়ে গেছে, নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর আমি শাক ধুয়ে নিয়েছি, এখন এই যে শিং মাছ মানে খুব তাড়াতাড়ি করে আপনাদের দেখালাম, আসলে শিং মাছটাও রান্না করে নিয়েছি ভেজে। তো এই যে আমার তরকারি, আর বাবুকে আমি এখন এই যে সবজি দিয়ে ভাত খাওয়াবো, আমি ওকে সবজি দিয়েই খাওয়ানোর চেষ্টা করি। আর এখন সন্ধ্যার দিকে আপনাদের সাথে বাবুকে পড়াতে বসিয়েছিলাম, সেই পড়ানোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আর বাবু আসলে ওকে পড়ানো খুবই মুশকিল, আসলে এত চঞ্চল, আমি একটা বললে সে আরেকটা করে। তো এই তো পড়াতে হবে আসলে ওকে, না পড়ালে আসলে ও তো শিখবে না, কথা বলতে পারে, সব বলতে পারে, বাট ওই মানে নিজে কলম ধরে লেখা বা সেগুলো এখনও সে পারে না, আস্তে আস্তে শেখাবো। এখনও মানে উড়ুরু মন এদিকে ওদিকে দৌড় দিবে। এই তো সুন্দর হয়েছে, এবার এস দাও, এবার এস দাও। হ্যাঁ, তুমি তো উল্টা দিলা কেন? এই যে দাগের মতো দাও, এই দাগটা যেরকম আছে সেরকম দাও। ও আল্লাহ, সরি সরি সরি, ঠিক করে দাও, আবার ঠিক করে দাও, হালকা করে ধরবা, বেশি টাইট করতে হবে। হ্যাঁ দাও, পারবে ইনশাল্লাহ। গুড, সুন্দর হচ্ছে তো বাবা, চেষ্টা করবা, পারবা তুমি, মাশাল্লাহ। এখন এটা দাও, এটা দাও, এখান থেকে টান দিব, এই যে দেখো, হ্যাঁ ডাবল ডাবল ইউ, কিভাবে পাচ্ছে
এই যে এইখান থেকে একটা টানলো, আমি দেখিয়ে দিই তোমাকে, তুমি দেখো। হ্যাঁ, এই যে এইখান থেকে একটা এখানে দাগ দিব, এখান থেকে একটা এখানে দাগ দিব, এখান থেকে একটা এখানে দাগ দিব, এটা কি জানো? এটা আমি কি বলতে এই তো বাবুকে পড়াশোনা করালাম, আসলে করাতে তো পারলাম না, আর এখন একটু আনারস কেটে বাবুকে একটু জুস করে দিয়েছি, যদিও খায়। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি আমাকে ভালো লেগে থাকে, আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।